ফেরিতে সরকারের বেঁধে দেওয়া দামে গরুর মাংস বিক্রি করছেন ব্যবসায়ীরা। ফেনি পৌরসভার উদ্যোগে সকাল থেকে পিটিআই স্কুল মাঠে নির্ধারিত 665 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু হয়। প্রথম দিন 6টি গরু জবাই করা হলো। ভোক্তাদের চাহিদা অনুযায়ী সংখ্যা আরও বাড়ানো হবে। গরু রমজান মাস জুড়ে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন মেয়র নজরুল ইসলাম স্বপন নিয়াজ। এই উদ্যোগতির বাজারে আমাদের জন্য অনেক সুবিধা করছে আলহামদুলিল্লাহ। বাজার থেকে মাংস কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না, আমরা মধ্যবিত্ত মানুষ, তো আমরা আজকে মাংস কিনে জন্য এখানে আসছি। আমার কাছে ভালো লাগছে যেহেতু এখানে সুলভ মূল্যে বিক্রি করছে। সরকারের নির্ধারিত যে রেট দিয়েছেন সেই রেটে মাংস বিক্রেতারা বিক্রি করতেছে না, এই জন্য অসাধু একটি ব্যবসায়ী আছে এবং সিন্ডিকেট করে ফেলছে। এই সিন্ডিকেট ভাঙার জন্যই আমাদের এমপি মহোদয় নির্দেশনা আনা পেনি পৌরসভায় আমরা এই প্রতিদিন আজ থেকে শুরু করেছি, আমরা প্রতিদিন ঈদ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।